আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ডেওয়ার ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজা, যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজা, যারা এখনও খাননি তারা এখনই বানিয়ে খাবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছেন ডেওয়া নিয়েছি, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকেই ডেওয়া বলে। আমি এখানে তিনটি ডেওয়া নিয়েছি আর আমি এই ডেওয়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফলটা দেখতে ঠিক এরকমই হয়, আর এটা যখন পেকে যায় তখন এটাকে ভর্তা করে খেতেই ভালো লাগে, আর কাঁচা থাকলে অনেক সময় টক রান্না করেও খাওয়া যায়। আর এখন আমি এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিব। এভাবে টানলেই খুব সুন্দরভাবে এই উপরের যে খোসাটা সেটা ছুটে আসবে। তারপর এটাকে আমি খোসা ছাড়িয়ে তারপর আমি ডেওয়াটা খুলে নিব। দেখতে পাচ্ছেন আমি ডেওয়াটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে অংশটা এটা ভেতরের অংশ, এটা তো আর নেওয়া যায় না, এটা আমি ফেলে দিব। আর এখন আমি ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে চারটি শুকনা মরিচ টেলে নিয়েছি। যেহেতু আমি ঝাল খেতে বেশি পছন্দ করি তাই আমি শুকনা মরিচের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিব। মরিচগুলোকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। আপনারা যদি এখানে শুধু বিট লবণ দিয়ে ভর্তাটা তৈরি করতে চান তাও পারেন, আমি এখানে বিট লবণ এবং সাদা লবণ দুটাই দিব। আর দিয়ে দিব এখন সাদা লবণ, লবণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আর লবণটা যার যার পরিমাণ মতোই লবণটা দিবেন। আর এখন আমি এতে দিয়ে দিব চিনি, আর আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিব। আপনারা যদি না চান তাহলে চিনিটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে চিনি দিলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিব। আর এই ভর্তাটা খেতে তো খুবই মজা, যারা ইতিমধ্যে খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্ট খেতে, আর যারা খাননি তারা অবশ্যই এখনই বানিয়ে খান। হয়ে গেল আমার ডেওয়ার ভর্তা। আশা করছি আমার আজকের এই ডেওয়ার ভর্তাটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।